মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডে পুরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ করতে বিভিন্ন জলাশয় ও নিকাশী নালায় গাপ্পি মাছের চারা ছাড়া হয়। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার MCIC প্রদীপ রহমান জানান, প্রতি বছর বর্ষার সময় পুরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ করতে গাপ্পি মাছের চারা ছাড়া হয়। এদের 35টি ওয়ার্ডের সাথে 18 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোট 2,10,000 গাপ্পি মাছের চারা ছাড়া হবে। আমাদের এই 18 নম্বর ওয়ার্ড ওয়ার্ডে আজকে গাপ্পি মাছের চারা ছাড়া হলো। 35টা ওয়ার্ডে আজকে আমাদের গাপ্পি মাছের চারা ছাড়া হচ্ছে। প্রায় 2,10,000 মতো চারা প্রত্যেক ছাড়া হচ্ছে। প্রত্যেক বছরই বর্ষার সময় আমরা এই গাপ্পি মাছের চারা ছাড়ি, কারণ ডেঙ্গুকে নিয়ন্ত্রণ আনার জন্য। এবং সেই ধরনের আমাদের এই গাপ্পি মাছের চারা ছাড়া হয় প্রত্যেক বছর। এবং আমরা আজকে বিভিন্ন ওয়ার্ডে এই চারা ছাড়া হচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় 6,500 করে গাপ্পি মাছের চারা ছাড়া হচ্ছে। মূলত কোথায় কোথায় ছাড়া হচ্ছে? ড্রেন, পুকুর, এগুলো জায়গায়? হ্যাঁ, মূলত যে জলাশয় জায়গা আছে সেইসব জায়গাতেই এই গাপ্পি মাছের চারা ছাড়া হচ্ছে। তার সাথে যে জায়গাগুলো জল জমছে সেগুলো কি আপনার নজর দিচ্ছেন? নিশ্চয় নজর দিচ্ছি। যেগুলো জলাশয় জায়গা আছে সেগুলো আমাদের আধিকারিকরা আছে, তারা নজর দিচ্ছে সেই জায়গায় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবং মূলত আমাদের একটাই উদ্দেশ্য, ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা। এটা কি একদিনই হয়ে যাবে না? 35টা ওয়ার্ড আজকেই হচ্ছে? আজকে আমাদের 35টা ওয়ার্ডে কর্মসূচি হচ্ছে এবং আমাদের সারা বছর ধরেই আমাদের এই কর্মসূচি চলবে। তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ডে প্রায় 6,500 করে গাপ্পি মাছের চারা বিভিন্ন জলাশয় ও নিকাশী নালায় ছাড়া হচ্ছে। পাশাপাশি 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগমের সহযোগিতায় এই ওয়ার্ডের বিভিন্ন পাটের নিকাশী নালা ও জমা জলে ডেঙ্গু প্রতিরোধের জন্য গাপ্পি মাছের চারা ছাড়া হয়। এই কর্মসূচিতে পুরমাতা নাজমুন আরা বেগম ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী সহ দলীয় কর্মীরা। আজকে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডেই গাপ্পি মাছের চারা দেওয়া হয়েছে। এই মাছগুলো প্রত্যেকটি আমাদের 26 নম্বর ওয়ার্ডেও প্রত্যেকটি পাটে পাটে ছাড়া হলো ড্রেনে, এই মাছগুলো যাতে মশা মাছি লার্ভা এরা খেয়ে নষ্ট করে দেয় এবং এলাকায় জলমুক্ত থাকে, তারই উদ্যোগে সমস্ত এলাকায় কাজটা করা হয়েছে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।